আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমা মাল্টিমিডিয়ায় আপনাদের স্বাগতম। আমি আশিক, আজ আবারও আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজ অটোক্যাডের আমি যে কমান্ডের উপরে এই টিউটোরিয়ালটা আপনাদের দিব সেটা হলো পিডিট কমান্ড। তো গত পর্বে আপনাদের যেই কমান্ডের উপরে আমি কথা বলছি সেটা হলো এক্সপ্লোড কমান্ড। তো এক্সপ্লোড কমান্ডে আপনারা দেখছেন যে একটা টোটাল একটা একটা অবজেক্টকে কিভাবে আলাদা আলাদা লাইনে পরিণত করা যায়, আর এই পিডিটির মাধ্যমে আপনারা দেখবেন যে আলাদা আলাদা লাইনকে কিভাবে একটা অবজেক্টে পরিণত করা যায়। তো চলুন আমরা কাজ শুরু করি। পিডিটটা পাবেন আপনারা মডিফাই প্যানেলের ভিতরে এই ড্রপ ডাউন মেনুতে। এখানে দেখেন এটা পিডিট। তো পিডিটটা কিভাবে আপনারা পিডিট কমান্ডের কাজ করবেন সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমি পিডিট কমান্ডে ইনেবল করলাম। ইনেবল করে একটা যে কোনো যেই অবজেক্টটা মানে যেই লাইনটা ধরে আমার টোটাল অবজেক্টটা একটা অবজেক্টে পরিণত হবে সেই অবজেক্টটা আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনার রাইট সাইড ক্লিক করুন, মাউসের ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো এখানে ওয়ে আছে অনেকগুলো। তো প্রথমে এখান থেকে আমি আপনাদের শুধু জয়েন্টটাই দেখাবো। তো জয়েন্ট ক্লিক করলাম, নিয়ে এবার সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করুন, দেখেন এটা আমার একটা অবজেক্টে পরিণত হয়েছে। আগে কিন্তু আমার একটা একটা আলাদা আলাদা লাইনে ছিল, এখন সম্পূর্ণ অবজেক্টটা একটাই পরিণত হয়েছে। তো এখন আপনাদের একটা রিয়েলিটি এক্সাম্পল দিই। দেখছেন এখানে একটা ড্রয়িং আঁকানো আছে। তো এই ড্রয়িংয়ের এই লাইনটা দেখেন একটা একটা লাইন আছে। আমি এই লাইনটুকু পিডিটের মাধ্যমে একটা অবজেক্টে পরিণত করব। তো প্রথমে আমি মডিফাই প্যানেলের ভিতরে ড্রপ ডাউন মেনুতে গেলাম, যে পিডিট কমান্ডটা ইনেবল করলাম, একটা লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক, জয়েন্ট, এবার সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট। তো এখানে দেখছেন আপনারা আমার ভিতরের এইগুলাও সিলেক্ট হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, কারণ অটোক্যাড আপনার প্রতিটা লাইনের সাথে লাইন যেগুলো জোড়া হয়ে হয়ে এসে মেন যেই একটা লাইনের সাথে, এক কথায় প্রতিটা লাইনের যেইটাতে সংযুক্ত থাকবে একটা টোটাল একটা লাইনটা পরিণত হবে সেইটাই অটোক্যাড শুধু সিলেক্ট করবে। বাদবাকি যেটা প্রত্যেকটা লাইনের সাথে সংযুক্ত না সেটা অটোক্যাড সিলেক্ট করবে না। তো এবার মাউসের রাইট সাইড ক্লিক, তো দেখেন এখানে আমার সম্পূর্ণটা একটা অবজেক্টে পরিণত হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল পিডিটের কাজ। যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো উপকার করে থাকে বা আপনারা উপকৃত হন তাহলে আমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন অটোক্যাড এবং এভরিথিং আইটি ডিপার্টমেন্টের উপরে টিউটোরিয়াল পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।